পুজোর আগে বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দ বাজিয়ে উদ্ধার করল বহরমপুর থানার পুলিশ। রবিবার সকালে বহরমপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুরের সৈয়দাবাদ বাঙালপাড়া এলাকা থেকে চিত্ত মিস্ত্রী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার বাড়ির গোডাউন থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দ বাজিয়ে উদ্ধার করে, যার বাজার মূল্য প্রায় 2 লক্ষ টাকা। পাশাপাশি ধৃত ব্যক্তির বাড়ি থেকে 29টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। বেআইনি গ্যাস কারবারির সঙ্গে যুক্ত ওই ব্যক্তি বলে পুলিশ সূত্রে খবর। ধৃত ব্যক্তিকে সোমবার আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূজোর আগে নিষিদ্ধ শব্দ বাজিয়ে উদ্ধার করতে পুলিশ অভিযান চালাবে। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী আপনাদের জানাচ্ছে শারদ শুভেচ্ছা। প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার, এছাড়াও 999 টাকার কেনাকাটার ওপর লাকি ড্র কুপন। মনমোহিনী, বহরমপুর, বোলপুর, মালদা, শর্তাবলী প্রযোজ্য। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।